স্বাধীন বাংলাদেশে এই রকম অংশগ্রহণমূলক জনগণের ভোট আর কখনো হয় নাই এবং আওয়ামী লীগ এখন জনপ্রিয়তায় তুঙ্গে। একদম ঠিক, 1973 সালে এরকম একটা নির্বাচন হয়েছিল যেখানে আওয়ামী লীগ 293টা আসন পেয়েছিল। ঠিক একদম এক্স্যাক্টলি দ্য সেম, একই ঘটনা আবারও 2018-তে ঘটেছে। এবং যে কথাটি উনি বলছিলেন যে ভোট পেয়েছে, না ভোট তো পায়নি, যতটুকু যেখানে দাওয়ার সেটা আওয়ামী লীগ দিয়েছে, ভোট তো জনগণ দেয়নি, ভোট প্রশাসন দিয়েছে, ভোট পুলিশ দিয়েছে, ভোট আওয়ামী লীগের বাহিনী দিয়েছে, ক্যাডার দিয়েছে। এখানে তো আমি শেষ ভোটের দিন যে লাইন দেখলাম টেলিভিশনে, ভোটের দিনে যে লাইন দেখলেন সেটা হচ্ছে ওই যে কেন দাঁড়ায় আছেন খুশিতে খেলায় ঘোরেতে, ভোটের দিন ডক্টর খুশিতে খেলায় ঘোরেতে বারবার দেখাচ্ছে যে এখানে দাঁড়ানো আছে। আমি বলছি আমি শেষ করি প্লিজ, আপনার সময় বলিনি। হ্যাঁ বলেন, আমি শেষ করি, আমি আপনার সময় বলিনি। যখন কালি আঙ্গুলে দেখানো হলো তখন জিজ্ঞেস করা হলো যে এই কালি তো দেওয়া মানে আপনি ভোট দিয়েছেন, তারপরে রানী দাঁড়িয়ে আছেন কেন, বলে এই যে ধরেন এমনি দাঁড়ায় আছি খুশিতে ঠেলায়। তো এই হলো সেই হলো এইরকম নির্বাচন, এটা হচ্ছে 2014 সালে যে নির্বাচন হয়েছিল সেটার একটা ভিডিও মাই টিভির নেওয়া। 5 বছর পর এই ভিডিওটি আবারও কেন ভাইরাল হলো, হলো কারণ একই ঘটনা আবারও ঘটেছে। ভোটের ঠিক পরপরই আমরা দেখলাম যে আপনি জানেন একটা গ্রামে তানোরে কিভাবে সমস্ত ফ্যাসিলিটি বন্ধ করে দেওয়া হয়েছে, কেন, কারণ সেখানে ধানের শীষের প্রার্থী বেশি ভোট পেয়েছে। আপনি দেখেছেন সুবর্ণচরে কি ঘটনা ঘটেছে, 4 সন্তানের জননীকে কিভাবে নৃশংসভাবে ধর্ষণ করা হয়েছে। আমি শেষ করি, কথা বলার সময় আমি বলি জনগণ যদি ভোট দিতে পারত তাহলে এই যে 4 কোটি 90 লাখ ভোটের ব্যবধানের কথা হচ্ছে এটা কখনো 4 কোটি 90 লাখ হওয়ার কোনো কারণ নেই। এবং যে কথাটি আমি বারবারই বলছিলাম যে শুধু ভোটের দিন নয়, এই কারচুপি নীল নকশা শুরু হয়েছে ভোটের অনেক আগের থেকে, যে কারণে বারবার বলছে পোলিং এজেন্ট পাওয়া যায়নি। পোলিং এজেন্ট পাওয়া যাবে কি করে, বিএনপির একেবারে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের নামে যখন শত শত মামলা হয়, কেউ যখন ঘরে থাকতে পারে না, এলাকায় থাকতে পারে না, তখন সেরকম একটা অবস্থায় পোলিং এজেন্ট আসবে কি করে। আপনারা দেখেছেন গত নির্বাচনে যেটা সিটি কর্পোরেশন নির্বাচন ছিল, সেখানে পত্রিকায় এসছে এক সিটি কর্পোরেশনের পোলিং এজেন্টদের ধরে নিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্য এলাকায় গিয়ে ছেড়ে দিয়ে এসছে যাতে তারা পোলিং এজেন্ট হতে না পারে। এই যে ভীতির সংস্কৃতি চারপাশে, এবং যে কথাটি বলা হচ্ছে যে সামাজিক ফেনীতে ভোটার ডাকা হয়েছে পোলিং এজেন্টদেরকে এবং প্রার্থীদের সঙ্গে, আমি তো সেটাই বলছি যে যেই ভয়ের সংস্কৃতিটা তৈরি করে রাখা হয়েছে সেরকম অবস্থাতে পোলিং এজেন্ট পাওয়ার কোনো কারণ নেই। নতুন নতুন ভিডিও পেতে নাগরিকের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন।